আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আজকে ভ্যাকসিনে ভ্যাকসিন বিষয়ক কিছু কথা বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকেই বলতেছে হয়তো তারা বিষয়টা জানে না হয়তো এই কারণে হয়তো তারা এই বিষয়টা ছড়াচ্ছে বা যেটা গুজব আকারে এখন চলতেছে অনেকে হয়তো আপনারা এই বিষয়টা জানেন যে কোনো প্রবাসী যদি ভ্যাকসিন মিক্স ভ্যাকসিন নেয় প্রথম যদি আপনার ফাইজারের ভ্যাকসিনটা নেয় পরবর্তীতে যদি আপনার স্ট্রেজেনিকা ভ্যাকসিনটা নেয় বা অন্য কোনো ভ্যাকসিন নেয় তাহলে তার এই সমস্যা হবে এটা হবে সেটা হবে অমুক হবে আসলে এইগুলো হচ্ছে গুজব আপনারা যে কোনো ভ্যাকসিন নিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাদেরকে এই ধরনের কোনো ইঙ্গিত দিচ্ছে না আর সৌদি সরকার এমন কোনো বিষয় বা এমন কোনো জিনিস প্রবাসীদেরকে দেবে না বা প্রবাসীদের কাজে ইউজ করবে না যেটা প্রবাসীদের জন্য ক্ষতিকর হয় বা ওই দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর হয় সে বিষয়ে কোনো রকমেই তারা কাজ করবে না সৌদি সরকার অনেক সেন্সিটিভ তো এগুলো হচ্ছে গুজব আর প্রবাসী যারা আছেন আপনারা আপনারা এই সকল গুজবে কান দিবেন না আপনারা যে কোনো ভ্যাকসিন নিতে পারেন যে কোনো ভ্যাকসিন আপনারা নিতে পারেন কোনো রকমের সমস্যা হবে না আল্লাহ রহমতে আপনারা যে কোনো রকমের নির্দেশ দেয় যে এই এই ভ্যাকসিনটাতে সমস্যা রয়েছে ভ্যাকসিনটা তোমরা নিবা না তাহলে আপনারা ওই ভ্যাকসিনটা ছাড়া অন্য ভ্যাকসিনটা নেবেন কিন্তু সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিষয়টা তারা নিশ্চিত করেছে যে প্রবাসী বা ওই দেশের নাগরিক ছেড়ে যে কোনো ভ্যাকসিনই গ্রহণ করতে পারবে আসলে যে বিষয়টা এখন ভাইরাল হচ্ছে বা সোশ্যাল লেখালেখি বা বিভিন্ন জায়গায় করা হচ্ছে হচ্ছে আসলে এগুলা গুজব স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে প্রবাসীরা যে কোনো ভ্যাকসিন নিতে পারবে স্বপ্নের নির্দ্বিধায় বয় ছাড়া আপনি যে কোনো ভ্যাকসিন নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও প্রবাসীরা আপনারা যারা আছেন আপনারা অযথা এই গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের সামনের যে কাজগুলো রয়েছে যে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে আপনারা ভ্যাকসিনগুলা নির্ভয়ে নিতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলকে অন করে দেবেন সবসময় আপডেটগুলো পাওয়া পাওয়ার জন্য